জেলা এরসমা ব্লক অঞ্চলরে প্রস্তাবিত জেএসডব্লিউ প্রকল্প পাই নুয়াগা পঞ্চায়েতের জনসম্পর্ক শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। জগৎসিংহপুর জেলাপাল পরুয়াল পটোয়ারি, এসিপি অখিলেশ্বর সিং, বিডিও তহসিলদার, স্থানীয় জনপ্রতিনিধিঙ্ক সমেত শতাধিক গ্রামবাসী সামিল হয়েছিল। ব্যাপক পুলিশ ফোর্স সুরক্ষা প্রস্তাবিত অঞ্চলরে জেএসডব্লিউ পক্ষরু 13.2 মিলিয়ন টন স্টিল প্লান্ট, 900 মেগাওয়াটর পাওয়ার প্লান্ট, 10 MTPA সিমেন্ট কারখানা ও 12 MTPA জেটি নির্মাণ করা যোজনা রয়েছে। জেএসডব্লিউ পক্ষরু স্থানীয় অঞ্চলরে উন্নয়ন পাই 196 কোটি টঙ্কার ব্যয় করিব বলে কোম্পানি পক্ষরু কুয়া বেলে জীবন জীবিকাকে নিয়ে এবে প্রশ্ন উঠাইছেন গ্রামবাসী। পারাদ্বীপরু বিরজ প্রসাদ রিপোর্ট, উৎকল খবর।